বিউটি পার্লারের মালকিন এবং কর্মচারীদের উত্তপ্ত কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বাগদা থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও উত্তক্ত করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে, শ্লীলতাহানি সহ অপহরণের চেষ্টারও অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে গণধোলাই স্থানীয়দের। শ্লীলতাহানি সহ অপহরণের চেষ্টারও অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে গণধোলাই স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেন বিউটি পার্লারের মালিক নির্যাতিতা মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। জানা গিয়েছে এলাকার একটি বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তক্ত করছিল বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার ছেলে মিঠুন বালা। বিউটি পার্লারের মালকিনকে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে মঙ্গলবার বাগদার আশারু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটি কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন বছর ৩৮ মহিলা। অভিযোগ, সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন বালা। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে মারধর করে। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। ওই মহিলা বলেন, আমাকে ফোনে কুপ্রস্তাব দিত, এমনকি বলতো মেয়ে দাও বিদেশে পাঠাবো, আমি রাজি না হলে এদিন আমাকে মারধর করে। ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিছিল যে আমাকে ও সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শ্লীলতাহানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে, আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলে পেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। পরিচয় বলতে সিন্দ্রানী অঞ্চলের যে মাগুরকোনা যে একটা গ্রাম আছে ওখানকার মাধুরীবালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা, এটা আমি পরে জেনেছি। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত মিঠুন বালা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি কথা বলতে গেলে আমাকে আচমকাই মারধর শুরু করে। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সেই কারণে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিল, ক্যান্ডিডেট দিয়ে মধ্য করে আমাদের আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই, আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি ওইখানটা অঞ্চলের পাশে, আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে তোমার নাম কি মিঠুন? আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, ১৫টা ১৬টা ছেলে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে আসে। এবং ওই সময় আমি মেয়েটা, ওর সঙ্গে আমার ওই দিন কোনো কথা বা কোনো বার্তা নেই ওর সঙ্গে, আমি ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। ফেসবুকে দীর্ঘ আমার অনেক দিন আগে কথা হয়েছিল, তাছাড়া আমার সঙ্গে আর কোনো ফেসবুকে কথা হয়নি, প্লাস ফোনেও কোনো কথা হয়নি। দেখুন, তাহলে আমি যদি মেয়েদেরকে বিদেশে পাচার করি, তাহলে একটা প্রুফ আপনাদের কাছে থাকবে যে সেই প্রুফটা আমরা সেই মেয়েটাকে কিভাবে পাচার করলাম বা কারবারই মেয়েটা পাচার করলাম। এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা। এই বিষয়ে মাধুরী বালা বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক, আমার ছেলে যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমি তো কোনো কিছু জানি না, আমার ছেলেরা বিদেশে লোক পাঠায়। আমার ছেলে আজ গত তিন দিন ধরে ওরা মাইক প্রচার করে বেড়াচ্ছিল ইসরায়েল না কোথায় লোক পাঠানোর জন্য। সেইখানে ওরা সেই হচ্ছে যে ইন্টারভিউ নিতে আসে সিনি আসবে, এই কথা আমরা সবাই বাড়ির থেকে জানি। মিথ্যে কথা এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। ওরা দেখুক যে ওকে কখন শ্লীলতাহানি করেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওর যদি কোনো প্রুফ থাকে ও দেখাবে যে কাকে ও পাচার করেছে, ওরা প্রুফটা দেখাক, তার জন্য আমরা ব্যবস্থা নেব।
এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আমাদের মহিলা মোর্চার কর্মীকে মারধর করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে। আমরা অভিযুক্তের গ্রেফতারের দাবি করছি। সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং তার সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন, বিউটি পার্লারে কাস্টমার আছে, তাদেরকে উত্তপ্ত করে তো সেখানে। এবং ওখানে আমি যেটা শুনলাম পরে, কাকে কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল। তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে। কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটিকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।